वेलकम फ्रेंड्स, डीएलएड 1921 छ तारीख पर्यंत आपनादेर प्रत्येकटी परीक्षा आशा करी भालो हयेछे। किन्तु आपनादेर एखोनी परीक्षा थेके मुक्ति नय, ए मासे आपनादेर सामने आरो एकटी गुरुत्वपूर्ण परीक्षा, जे परीक्षाटी ना दिले किन्तु आपनार पार्ट 1 कमप्लीट हबे ना, इनकमप्लीट रये जाबे। এই পরীক্ষাটি বাধ্যতামূলক, প্রত্যেককেই দিতে হবে। আপনাদের কাছে প্রত্যেকের কাছে অ্যাডমিট আছে, আপনার অ্যাডমিটে কিন্তু দেখতে পাবেন আপনাদের কিন্তু পরীক্ষা এখনও একটি বাকি আছে। আপনারা অনেকেই মেসেজ করেছিলেন 6 তারিখ যে আমাদের তো এখন একটি পরীক্ষা বাকি, কিন্তু সেই ব্যাপারে কোনো অফিসিয়াল নোটিফিকেশান নেই কেন? কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান সামনে এসে গিয়েছে, এই ব্যাপারে আলোচনা করব। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডমিট, আপনাদের যে 2019-21 সেশনের যে পরীক্ষার অ্যাডমিট, সেই অ্যাডমিটই আমি স্ক্রিনে দেখাচ্ছি। এখানে 6 নম্বর দাগে দেখুন আমি লাল মার্ক করে দিয়েছি, P1 বলে একটা সাবজেক্ট। এই পরীক্ষাটি কিন্তু আপনাদের হয়নি, আপনাদের পরীক্ষা হয়েছে এই 5টি বিষয়, পরিবেশ বিদ্যাতে কিন্তু আপনাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের পরীক্ষা এখনও বাকি, প্রি ইন্টার্নশিপ প্রসেস বেসড টিচিং লার্নিং স্কিল এনহ্যান্সমেন্ট, এই পরীক্ষাটি কিন্তু আপনাদের এখনও বাকি আছে। এবং এই পরীক্ষার বিজ্ঞপ্তি অলরেডি আমাদের সামনে এসে গেছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি। আমি এবার দেখিয়ে দিচ্ছি কবে আপনাদের এই পরীক্ষাটি আছে, একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন 15 সেপ্টেম্বর, অর্থাৎ এই মাসেই কিন্তু আপনাদের আবার একটি পরীক্ষা হতে চলেছে। টাইম দেওয়া হলো 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অর্থাৎ বুঝতে পারলেন সেপ্টেম্বর মাসের 15 তারিখ আপনাদের অ্যাডমিট কার্ডে 6 নম্বর যে সাবজেক্টটি দেওয়া আছে সেই বিষয়টি পরীক্ষা হবে। এবার বলছি যে কিভাবে পরীক্ষা হবে, বুধবার দিন পড়েছে। এবার দেখুন, প্রত্যেক স্টুডেন্টকে লিখতে হবে 2টো লেসন প্ল্যান অন টু অফ দ্য 5 স্কিল ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ পার 2 ইয়ার ডিএলএড কোর্স অফ দ্য বোর্ড, অর্থাৎ বোর্ডের ঠিক করে দেওয়া যে 5টি স্কিল আছে মাইক্রো টিচিংয়ে, সেই মাইক্রো টিচিংয়ের 5টি স্কিলের মধ্যে থেকে 2টি স্কিলের উপর কিন্তু আপনাদের লিখতে হবে। পুরনো বই কিন্তু ফলো করবেন না, নতুন বইতে যে 5টি স্কিল আছে আমি 5টি স্কিল আপনাদের বলে দিচ্ছি। প্রথমটি ছিল সমন্বয় সাধন দক্ষতা, দ্বিতীয়টি শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, তৃতীয়টি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, চতুর্থটি ছিল শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর, এবং 5 নম্বর যেটি ছিল শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। এই 5টি যে স্কিল আছে মাইক্রো টিচিংয়ে, তার মধ্যে 2টো কিন্তু পরীক্ষায় পড়বে, এবং 12টা থেকে 1টার মধ্যে এই 2টো স্কিল আপনাদের লিখতে হবে। এরপর আপনারা কিভাবে কোন 2টি স্কিল লিখবেন সে ব্যাপারে এবং কিভাবে আপলোড করবেন সে ব্যাপারে কিন্তু পর্ষদ আবার একটি নোটিশ দিয়ে পরে জানাবে। আমি যেটুকু খবর পেয়েছি যে যেভাবে আপনাদের প্রশ্ন দেওয়া হয়েছিল সেরকমভাবেই সম্ভবত 11:50 দিকে আপনারা প্রশ্ন পেয়ে যাবেন, এবং সেখানে কয়েকটি স্কিল দেওয়া থাকবে, হয়তো 2টি কি 3টি স্কিল এরকম দেওয়া থাকবে, তার 3টি বা 4টি, তার মধ্যে 2টো স্কিল আপনাকে লিখতে হবে, এবং লিখে 1টা পর্যন্ত যে আপনাদের টাইম আছে তার মধ্যে লিখতে হবে, এবং আপলোড করবেন সম্ভবত 1:30টার মধ্যে। মানে পুরনো নিয়মেই সম্ভবত ওরা করতে চাচ্ছে। আপনারা আগে পরীক্ষা দিয়েছেন, আপনারা নিয়মগুলো জানেন কিভাবে প্রশ্ন আপলোড করবেন, এবং সেই ব্যাপারে ফরম্যাট টরম্যাট নিয়ে যদি কিছু বলে থাকে আবার একটি তো নোটিশ দিয়ে জানাবে। তো মোটামুটি এরকম একটি ব্যাপার, এই ব্যাপারে পরবর্তী আপডেট এলে আমি আবার জানাবো। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।